প্রবাসী কর্মব্যস্ত জীবনে পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে একটু প্রশান্তি পেতে ইতালির ট্রেভিজো শহরে বসবাসরত বাংলাদেশিরা আনন্দ ভ্রমণ ও বনভোজনে মেতে ওঠেন। মনোরম পরিবেশ, পাহাড় ও লেকের ধারে আয়োজন করে বনভোজনের লাগোদি রাভেন্য ও সান্তা করছে হৈহুল্লোর ভোজ ও খেলাধুলায় মেতে ওঠেন নারী, পুরুষ ও শিশুরা। অনেকেই আবার প্রচণ্ড গরমে টলমলে লেকের পানিতে সাঁতারে মেতে ওঠেন। ট্রেভিজো শহরের বাংলা পার্ক হতে দুটি বাস যোগে শতাধিক বাংলাদেশিদের নিয়ে নির্ধারিত স্থানে পৌঁছালে শুরু হয় দুপুরের খাওয়া দাওয়া। এরপর মহিলাদের বালিশ খেলা, সংখ্যা লেখা প্রতিযোগিতা, পুরুষদের মোরগের লড়াই সহ শিশুদের বিস্কুট দৌড়, মার্বেল দৌড় সহ নানা আয়োজন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ হতে আসা মিডিয়া ব্যক্তিত্ব বাংলাভিশন টেলিভিশনের সংবাদ পাঠিকা রেজওয়ানা এলভিস, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস কে এম ডি জাকির হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদুল্লাহ সোহেল সহ সংগঠনের নেতৃবৃন্দ। সে সময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম সবুজ, কামাল উদ্দিন, মুক্তার, পান্না, জসিম সহ অনেকে। এই ছুটিতে আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা হয়, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা হয়। এখানে আমরা আসছি আজকে লাগোদি সান্তা করে হচ্ছে, আমরা ফ্যামিলি নিয়ে একটু নিরিবিলিতে আজকে দিনটা কাটালাম। লাগোদি সান্তা করছে বনভোজন করতে আমরা প্রায় 150 জনের মতো একটা ফ্যামিলি এসেছে এখানে। আমরা এই আয়োজক হতে পেরে সত্যি আনন্দিত। এমন একটি সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রতি বছর বিভিন্ন স্থানে বনভোজন আয়োজনের জন্য অনুরোধ জানান। বাঙালিরা যে তাদের যে কমিউনিটি এবং তাদের ফ্যামিলি নিয়ে যে গেট টুগেদার সেখানে আমাকে ইনভাইট করেছে, এবং এই মুহূর্তে আমরা যেখানে আছি আমাকে লেকের পাড়ি আছে। আমার মনে হয় আমার পেছন দিকটা দেখলে বা আশেপাশে দেখলে সবাই বুঝতে পারবেন যে আমরা কত সুন্দর একটা জায়গায় আছি। এরপর বিকেলের নাস্তা শেষে সন্ধ্যায় সকলে ফিরে আসেন ত্রিভিজো শহরে। কামড় দাও